প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধু, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো বিল্ডিংয়ের গ্রেড বিম কিভাবে করবেন এবং একটি গ্রেড বিম দিয়ে আসলে কত গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসগুলো আমি আপনাকে দেখাবো। আর গ্রেড বিমের সময় আপনি কেন ইঞ্জিনিয়ার নেবেন, সম্পূর্ণ একটি ধারণা আমি আপনাকে দিয়ে দেবো। এবং এই বাড়িটি টোটালি চার বেডরুমের গ্রামে সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন, আমি ডিজাইনটিও আপনাকে দেখাবো। আর এখানে দর্শক বন্ধু দেখতেছেন গ্রেড বিম ডালাই চলতেছে। তবে গ্রেড বিম ডালাই দেওয়ার সময় কেন আপনি নিয়ে যাবেন এটা আমি আপনাকে বলে দিচ্ছি। যেমন সামনের অংশে আমাদের এখানে কিন্তু গ্রেড বিমে একটা মিস্টেক হয়ে গেছে। সামনে আমাদের যে ব্যালকনির চারটা পিলার, এখানে কিন্তু পিলারগুলো রাখা হয় না, তো এখানে এখানে একটু মিস্টেক হয়ে গেছে। এখন ব্যালকনির চারটা পিলার দিতেছে, চিকন যে আমাদের গোল পিলারগুলো হয় এগুলো দিচ্ছে। আর রডগুলো আসলে ঠিকভাবে বাইন্ডিং হয়েছে কি না বা যেভাবে আমাদের ডিজাইনে দেওয়া আছে ডিজাইন অনুসারে কাজ হচ্ছে কিনা এগুলো দেখার জন্য আসলেই গ্রেড বিমের সময় আপনার অবশ্যই যে ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইন করান, অবশ্যই একজন নিয়ে যে আপনার ডিজাইনটা অনুসারে কাজটা হচ্ছে কিনা এটা অবশ্যই দেখাবেন। কারণ একটি বিল্ডিং অনেক টাকা খরচ করে করবেন অল্প কিছু টাকার জন্য। যেমন একজন ইঞ্জিনিয়ার সাইডে গেলে হয়তো 2-4-5 হাজার টাকা আপনার খরচ যাবে, তবে এই 2-4-5 হাজার টাকার জন্য আপনি কেন আপনার বিল্ডিংটাকে নষ্ট করবেন এবং কেন আপনার কাজটাকে আপনি খারাপ করবেন। তো এই কারণে বলবো সকল সময় ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইন করে আপনার কাজটি করাবেন এবং ড্রয়িং ডিজাইন অনুসারে কাজটা হচ্ছে কি না এটাও আপনারা ইঞ্জিনিয়ারকে দেখানোর চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সৌন্দর্য হবে। তো দর্শক বন্ধুরা, এখানে দেখতেছেন আমাদের যে গ্রেড বিমগুলো ডালায় থিকনেস দেওয়া আছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আর এখানে টোটালি আমাদের চারটা বেডরুম দেওয়া আছে, 3টি টয়লেট, 1টি কিচেন রুম, 1টি ডাইনিং, 1টি ড্রয়িং রুম এবং সামনের অংশে সিঁড়ি রুম দিয়ে আমাদের এই বাড়ির ডিজাইনটি সাজানো হয়েছে। দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন, কারণ প্রতিদিন আমি বলে থাকি প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে চেষ্টা করেন সুন্দর করে একটি বাড়ি করার জন্য। হয়তো আপনি সময় ব্যস্ততার কারণে সব কিছু মিলে আসলে কভার করতে পারেন না, বিদায় আসলে বাড়িটা করতে পারতেছেন না। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাকে অবশ্যই যে কোনো জায়গায় কাজ করান, বা আপনার দেশে গ্রামে হোক শহরে হোক যেখানে হোক, আপনি ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার মাধ্যমে আপনি ড্রয়িং ডিজাইনটি করাবেন এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করাবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সুন্দর যাবে। আমরা আসলে আরেকটা সাইটে যাচ্ছি, সাইটে যাওয়ার সময় আমরা ওয়েবসাইটটি ভিজিট করে যাচ্ছি, কারণ আমাদের প্রত্যেকটা সাইট আমরা চেষ্টা করি ভিজিট করে কীভাবে কাজটা সৌন্দর্য করা যায় এবং মিস্ত্রিকে কিছু পরামর্শ দেওয়ার জন্য সকল সময় আমরা চেষ্টা করি। আপনারা দেখতেছেন এখানে গ্রেড বিমগুলো ডালের ফিনিশিংগুলো আসলে অনেক ভালো হয়েছে, তবে ছোটো একটা মিস্টেক হয়ে গেছে। তো ইনশাল্লাহ এটা উপরে আবার ডালাই দেওয়ার সময় এখানে ফিলারগুলো রেখে দেবে, কারণ আমাদের এটা আসলে অনেক সুন্দর একটি ডিজাইন, একতলা বাড়ির ডিজাইন, আমি ডিজাইনটা আপনাকে দেখাচ্ছি। তো দর্শক বন্ধুরা এখানে যে কলমগুলো দেখতেছেন, কলমগুলো 10-12 দেওয়া আছে, 10-10 দেওয়া আছে, 12-12 দেওয়া আছে। প্রত্যেকটা কলমের সাইজগুলো অনেক স্ট্যান্ডার্ড মাপে যে জায়গায় যেটা আসে সেটাই আমরা ব্যবহার করেছি। তো হয়তো এই বিল্ডিংটা আমাদের টোটালি 1350 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এবার ডিজাইনটা আমরা সাজিয়েছি। তো উনি আসলে একজন প্রবাসী ভাই, বা এই প্রবাস থেকে এসে আমাদের সাথে যোগাযোগ করে প্রথমে আমাদেরকে দিয়ে সাইটটা ভিজিট করায়। সাইটটা ভিজিট করানোর পর ওনার সাইটগুলো আমরা ভিজিট করি, ভিজিট করার পরে ওনার ডিজাইনটা আমরা সাজিয়ে দিই। সাজিয়ে দেওয়ার পর উনি একজন ঠিকাদার দেখে কাজটা দেয়। তো ইনশাআল্লাহ কাজটা পরিপূর্ণতা বা সব কিছু মিলে আমাদের পরামর্শ অনুসারে আসলে কাজটা চলতেছে। যেমন বিল্ডিংয়ের হাইটের বিষয়টা যদি আপনারা দেখেন, মোটামুটি আমাদের মেন রোড থেকে 4 ফিট হাইট দেওয়া হয়েছে বিল্ডিংটার। বিল্ডিংয়ের হাইটের বিষয়ে আসলে আপনারা অবশ্যই মাথায় রাখবেন, বিল্ডিংয়ের হাইটটা বাড়াই দেবেন সবসময়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে